আমরা বাড়ি যাওয়ার পথে কিংস্টনে এসে পৌঁছালাম। হালকা বৃষ্টিও ছিল, তবে ভাগ্য ভালো বলতে হবে যে বৃষ্টিটা থেমে গেল। ওয়েদার তো খুবই সুন্দর, আগেই বলেছি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন টেম্পারেচার আছে। এবার গাড়িটাকে এখানে পার্কিং করাতে গেলে পরে আমাদের এখানে পার্কিং ফি দিতে হবে। তো এই হচ্ছে মেশিন, মেশিনে পার্কিং ফিটা দিয়ে দিই। আমরা এখন অন্টারিওর ভেতরে ঢুকে গেছি, মানে আমাদের রাজ্যে ঢুকে গেছি। তো অন্টারিও রাজ্যের মধ্যে কিংস্টন হচ্ছে একটা বড় শহর, প্রায় 1,33,000 লোকের বসবাস এখানে, এবং নিউ ইমিগ্রেন্ট আর ওল্ড যারা এখানে আগে থেকে বসবাস করতো তারা তো আছেই। আর এটা হচ্ছে আমরা কিংস্টনের একদম ডাউনটাউনে আছি। ডাউনটাউন না মানেই একটু সুন্দর, বেশি সাজানো গোছানো হয়ে থাকে, আর সরকারি অফিসও প্রচুর থাকে এখানে, ঠিক সেরকম এখানেও আছে। এবং প্যাটিও খোলা আছে এখানে, রেস্টুরেন্ট প্যাটিও। নতুন জায়গায় এসেই প্রথমেই আমরা কিছু দেখবার পরে পরেই আমরা প্রথমেই যেগুলো খোঁজ নিই সেগুলো হচ্ছে এখানে রেস্টুরেন্ট, বিখ্যাত কী খাবার দাবার আছে। তো অলরেডি আমরা দেখে নিয়েছি এখানে ফিশ শ্যাক অ্যান্ড স্মোক হাউস বলে একটা আছে, ওখানেও যেতে পারি, বা আরও অনেক কিছুর খোঁজে আছি। দেখা যাক এখানে নতুনত্ব কী পাওয়া যায়। বেশ পুরনো বিল্ডিং আছে, তো সেই সমস্ত জায়গাও আমরা পরিদর্শন করব আপনাদের সঙ্গে নিয়ে। চলুন যাওয়া যাক। তো রাস্তা পেরিয়ে ওদিকে কিংস্টন লেখা যে জায়গাটা আছে সেখানে গিয়ে আমরা এখন আগে ছবি তুলি। অলরেডি বারবি এবং বাবলি মা ওখানে চলে গেছে এবং ছবি তোলা শুরুও করে দিয়েছে। LGBTQ এর সমর্থনের রাস্তাতে কালার করা আছে, LGBTQ প্যারেড এখানে সব জায়গাতেই হয়, এমনকি বাচ্চাদের ক্লাস 4-5 থেকেও এখানে LGBTQ সম্বন্ধে সমস্ত কিছু নিয়ে পড়ানো হয়। কিংস্টনের সামনে একটা পুরনো স্টিম ইঞ্জিনের একটা মডেল রাখা আছে, এটা বেশ অনেকেই দেখি যারা কিংস্টন ঘুরতে আসে, তারা এইখানকার এইটাকে নিয়ে একটা ছবি তোলে। তো বারবিও দাঁড়িয়ে পড়েছে। এ হচ্ছে কিংস্টন লেখা জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। ও, এখানে আরও একটা বড় স্টিম ইঞ্জিন রাখা আছে, একদম প্রমাণ সাইজের। এই জায়গাটাও যেতে হবে, খুব ছোটোবেলায় দেখেছি এগুলো, ক্যানাডিয়ান প্যাসিফিক। বারবি ওর পিয়ানো পেয়ে গেছে রাস্তার পাশে, একটু ট্রাই করছে। বেহালা থাকলে ভালো হতো, বল বারবি, ভায়োলিন থাকলে পরে একটু বাজিয়ে শোনাতো সবাইকে এখানে। এটা হচ্ছে কিংস্টন সিটির ভিজিটর ইনফরমেশন সেন্টার, এর আশেপাশে এবং এখানে আর কী কী দেখার আছে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। তবে এখন 4:30 বেজে গেছে, অটোমেটিক সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, এমনকি সুভেনিয়ার শপও ভেতরে আছে। এটা কিংস্টন সিটির যে গভর্নমেন্ট আছে তারাই এটা করে রেখেছে। আমরা যখনই আসছি মাঝ রাস্তাতেই দেখাচ্ছে যে বিকেল 4:30 পরে কোনো কিছু আর খোলা থাকে না, মানে বুঝেই গেলাম যে সরকারি অফিসের কথা বলছে, 4:30 সময় সব বন্ধ। এদিকে ঘন্টা পড়ছে, এটা মনে হয় টাউন হল। কি অপূর্ব সাউন্ডটা, বিকেল 5টার ঘন্টা পড়ল। আর এটা প্রিন্স জর্জ হোটেল, এখানে একটা ট্রাম না বাস পুরোনো দিনের এসে নামলো। আচ্ছা, কিংস্টন সিটি ট্যুরের বাস, এই ট্যুরে এই বাসটাতে উঠলে পরে আপনাকে ওরা পুরো সিটিটা ঘুরিয়ে দেখাবে। আমাদের অবশ্য লাগবে না, যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি তো গাড়িতেই আমরা ঘুরে নেব। তবু এইরকম বাসে করে চড়ে একটা আলাদা আনন্দ। ভেতরটা দেখুন, একটা সিটি বা একটা জায়গায় ট্যুরিস্ট ফ্রেন্ডলি করতে গেলে পরে কী কী করতে হয় এই সমস্ত জায়গায় এলে পরে বুঝতে পারবেন। ট্যুরিস্টদের এখানে কোনো রকম ভয় ছিনতাইবাজি কোনো কিচ্ছু নেই, আপনি রাত 1টায় ঘুরুন বা দুপুর 1টাতে ঘুরুন, কোথাও কারো কোনো ভয় ডর কোনো কিচ্ছু নেই। আপনি কোথাও লুটেড হবেন না, চিটেড হবেন না, নিশ্চিন্তে আপনি ক্যানাডিয়ান বিভিন্ন সিটিতে আপনি ঘুরে বেড়াতে পারবেন। এই যে হোটেলটা তখন দেখাচ্ছিলাম, এর নাম হচ্ছে প্রিন্স জর্জ হোটেল, 1809 সালে এই হোটেলটায় হয়েছে। বারবার করে বলছি যে এই সমস্ত জায়গায় লোকসংখ্যা এত কম, এখানে ঠান্ডা পড়ে বেশি, এত বছর আগে এইখানে লোকজন থাকতো এবং তার জন্য
হোটেল পর্যন্ত হয়েছিল, এটাই আমার মানে চিন্তা করলেই কেমন লাগে। কনফেডারেশন পার্কের ভেতর আমরা ঢুকছি এখন। কানাডাতে পার্ক খুব বিখ্যাত, আমাদের পাড়ার ভেতরেই অন্তত 4-5টা পার্ক আছে, আর এগুলো তো ট্যুরিস্ট স্পট। কনফেডারেশন পার্কের ভেতরে এই ফাউন্টেনটা, বেশ বড় একটা ফাউন্টেন। কনফেডারেশন পার্কের এই ভেতর থেকে এই ফাউন্টেনটা নিয়ে পেছনের এই বিল্ডিংটা খুবই সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, গানানা কিউতে যে গুজগুলো দূরে ছিল এগুলো এখন আমার সামনে। দেখছেন কেমন ডাকছে, সামনে গেলে পরে একটু খেপে যায় ওরা, তাই একটু দূরেই থাকতে হয়। সব এখানে বিশ্রাম করছে। আর এখানে কি, এদের যদি কোনো ক্ষতি করেন তাহলে মিনিমাম ফাইন হচ্ছে $2,500। তাই জন্য এরা যখন একসঙ্গে রাস্তা পেরোয় তখন যত বিজি থাকুন না কেন, আপনাকে যতক্ষণ না পুরো টিম বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি গাড়ি নিয়ে যেতেও পারবেন না। এই এখানকার নিয়ম, যার যার পার্সোনাল বোট এখানে রাখা আছে সেই পার্সোনাল বোট নিয়ে যখন ওনারা ঘুরতে যান তখন এখান থেকে নিয়ে বেরোবে। এটা অনেকটা ওই গাড়ি রাখার গ্যারাজের মতন। এমনকি এখানে সকালবেলা এখানে স্টিমারে করে আপনাকে ঘুরতে নিয়ে যাওয়ার ব্যাপারও আছে। তো এখন তো সন্ধেবেলা, সন্ধে প্রায় 6টা বাজে প্রায়, তো আজকে আর হচ্ছে না। আর আমরাও আজকে বাড়ি ফিরছি, এখান থেকে আমাদের বাড়ি প্রায় 300 কিলোমিটার, যেতে 2.5 ঘন্টা মতন টাইম লাগবে। এই দিকটা হচ্ছে কিংস্টনের ট্যুরিস্ট ইনফরমেশনের সেন্টারের পেছন দিকটা। আমরা এখন যাচ্ছি কিছু খাদ্যের সন্ধানে, আবার খিদে পেয়ে গেছে। এবার খেয়ে দিয়ে আবার 3 ঘন্টার মতন গাড়ি চালাতে হবে, তাই জন্য মধ্যখানে আর কোথাও দাঁড়াবো না, একবারে বাড়িতে গিয়ে দাঁড়াবো। আমরা এখন কিংস্টন সিটি হলের পিছন দিকটা এসে গেছি, এটাকে মার্কেট এরিয়া বলে। এই মুহূর্তে সব কিছুই বন্ধ, সন্ধে 6টার মতন বাজে, তবে কিছু রেস্টুরেন্ট খোলা আছে, সেখানেই খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দেব। এই ওপেন স্পেসে খেতে আমার বরাবর খুব ভালো লাগে। অবশ্য এখানে এটা রেস্টুরেন্টের জায়গা না, এখানে দেখুন চেস বোর্ড দেওয়া আছে, মানে সবাই মিলে বসে খেলতে পারে। গাছের তলায় কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে, কিন্তু সবই এখন ভেজা যেহেতু বৃষ্টি হয়ে গেছে কাঠের। এই বিল্ডিংটাকে লিখেছে কাস্টম হাউস, এখানে আগে পোর্ট ছিল, সে পোর্টের কাস্টম হাউসের কাজ এখানে হতো। এখন সার্ভিস কানাডা, মানে ফেডারেল গভর্নমেন্ট, যেটা আমাদের দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে, তারই একটা অফিস। কি সুন্দর, রাস্তার পাশে একটা চার্চ, এটাও 1810 সাল, মানে হয়ে গেছে 200 বছরের পুরনো চার্চ। আর তার পাশে নেইবারহুড, মানে পাড়া যেটাকে, সেই পাড়াতেও এক একটা বাড়ি, সবই বাড়ি প্রায় 100 বছরের পুরনো। আমাদের দেশে যখন সমস্ত পুরনো বাড়ি ভেঙে চুরে সব নতুন করে হচ্ছে, এখানে কিন্তু যেখানে পুরনো পাড়া বা পুরনো বাড়ি আছে সেগুলো কোনো দিনও আমি অন্তত দেখিনি এই গত 10 বছরে কিছু চেঞ্জ হয়েছে, একই রকম আছে এবং ঠিক সেই রকমভাবেই ওরা সংরক্ষণও করে রাখে। প্রত্যেকটা বাড়িতে বাড়িকে কি সুন্দর সংরক্ষণ করা। দেখো কিংস্টনেও দেখছি প্রচুর রাস্তার নাম, ওয়েলিংটন স্কোয়ার, ডালহৌসি স্কোয়ার, মানে আমাদের কলকাতায় তখন যে ব্রিটিশ গভর্নরদের নাম অনুযায়ী রাস্তার নাম রাখা হতো, ঠিক এখানেও তাই, ওই রকম তাদের নামেই নাম রাখা হয়েছে। তাই সেই নামগুলো আমাদের ওখানে বদলে গেছে, যেহেতু আমরা বদলে দিয়েছি ইচ্ছাকৃতভাবে, এবং করাই উচিত, সেটা এখানে তো বদলাবে না, তাই জন্য সেই নামগুলোই রয়ে গেছে। এখানে সমস্ত ব্যাংকগুলো দেখতে পাচ্ছি, স্কশিয়া ব্যাংকের অফিস। আমরা এখন পাগলের মতন একটা রেস্টুরেন্ট খুঁজছি, খিদে পেয়ে গেছে, না খেয়ে এতটা গাড়ি চালানো সম্ভব হবে না, তাই জন্য খাওয়া দাওয়া করে তারপরেই গাড়িতে উঠব। ছোট্ট শহর, বেশি বড় তো না, তাই জন্য খুঁজে পেতে খুব একটা অসুবিধা হচ্ছে না। আমাদের গুগল ম্যাপ বলছিল আমরা যেখানে ছিলাম তার থেকে 6 মিনিট
ওয়াকিং ডিস্টেন্সে রেস্টুরেন্টটা। এখানকার ট্রাইবালদের তৈরি করা বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে, এত বড় দোকান। রাস্তার ওপারে দেখুন টেস্টি ইন্ডিয়ান বার অ্যান্ড গ্রিল। ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমি ক্যানাডাতে প্রায় প্রত্যেক শহরে আমি দেখতে পাই, প্রত্যেক শহরে আছে। আমরা পেয়ে গেছি আমাদের তাজ কারি হাউস। এখানে চিকেন বিরিয়ানি, চিকেন কারি সমস্ত কিছু আছে। তো বারবি অলরেডি ঢুকে গেছে ভেতরে, অর্ডারও মনে হয় প্লেস করে দিয়েছে অলরেডি বা দেবে। টেক আউট অনলি, এখানে বসে আপনি খেলে পরে যে চিকেন বিরিয়ানি এমনি যা দাম তার ঠিক ডাবল হয়ে যাবে যদি এখানে বসে খান। তাই জন্য আমরা সব কিছু নিয়ে আমাদের গাড়িতেই বসে খাবো ঠিক করলাম। সাধারণত বাংলাদেশি বা পাকিস্তানি দোকানগুলো ম্যাক্সিমামই ইন্ডিয়ান কিউজিন বলে দোকানগুলোতে লিখে রাখে। ভেতরে গিয়ে দেখা যায় ম্যানেজমেন্ট বাংলাদেশি বা পাকিস্তানি, কিন্তু বাইরে লিখে রাখে ইন্ডিয়ান কিউজিন, মানে ওই নামেই বেশি চলে এই সমস্ত রেস্টুরেন্টগুলো। আমরা ডিনার শেষ করে কিংস্টন থেকে বাড়ির দিকের বেরিয়ে পড়লাম। এখন আমরা 5 দিনের রোড ট্রিপ শেষে আমরা আজকে বাড়ি ফিরছি টরন্টোতে। আমাদের এখন মোটামুটি 3 ঘন্টা টাইম লাগবে এখান থেকে বাড়ি পৌঁছতে, 300 কিলোমিটারের ওপরে জার্নি। এই আমরা এখন 401 কিংসওয়েতে ঢুকছি। 40 কিলোমিটার পার আওয়ার দিয়ে শুরু করে আস্তে 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 আমরা স্পিড বাড়িয়ে 120 স্পিড জোনে গিয়ে মিশব। অনেকটা ফ্লাইটের রানওয়েতে রানের মতন ব্যাপারটা। আমাকে এখন এই যে সাইড লাইন ধরে আমাকে এখন স্পিড তুলতে হবে। এই আমি এখন স্পিড তুলতে আরম্ভ করলাম 40 থেকে 120। এই 120 হয়ে গেল, আমি ঢুকে গেলাম মেন ট্র্যাকে। এবার আমার ফিক্সড স্পিড হয়ে গেল 120 আপ টু বাড়ি।